দাঁড়িয়ে আছে। হ্যাঁ দর্শক, আপনারা মাতাবুদ্দিনের কাছ থেকে কিছু কথা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাতাবুদ্দিন সাহেব, আপনি জনগণকে কিছু বলেন এই সম্পর্কে। সব দাম উঠাই দিছি, এছাড়া কোনো আমার হচ্ছিল না, কোনো লোক পাই না আর না পাওয়াতে এইখানে আমার দাম কাটি এখানে তোলা বসানো। এটাকে আপনি খুবই আনন্দিত? জি আমি খুবই আনন্দিত। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কথা বলবো এই টিমের সদস্য যে প্রধান আছে শাহ আলম মিয়া, ওনার যে টিমকে নিয়ে কৃষক কাটার জমিনে যে আসলো, এই ক্ষেত্রে উনি পতাকা নিয়ে তোলা পানকে আনন্দ নিয়ে দামগুলি কাটতেছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই দামগুলি কেটে ওই চাষের বাড়িতে পৌঁছে দেবে। এই ক্ষেত্রে দর্শক আপনারা ওনার কাছ থেকে কিছু কথা শুনতে পারেন। আমার এই জন্য আপনার নাম আপনি যে আপনার টিমের সদস্যদেরকে নিয়ে কৃষক চাষার জমিনে যাতে দামগুলি কেটে দিচ্ছেন, ওনার দামগুলি কতখানি মন থেকে হাসি আনন্দ নিয়ে এবং মহামারী করোনা দুর্যোগ পরিস্থিতির কারণে কতখানি মন মানসিকতা নিয়ে গিয়েছেন, দেশবাসী আপনার পক্ষ থেকে কিছু জানতে চাই। আমার অনুভূতি হচ্ছে যে এই আমরা এই কুশিপাড়া একতা ক্রিয়া সংগঠনের যে সদস্যবৃন্দ আছে তারা সকলেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে তারা স্টাডি করছে, কিন্তু এই বাংলাদেশের করোনা ভাইরাসের কারণে সরকার যখন সারা বাংলাদেশকে লকডাউন করেছে তখন তারা তাদের নিজ বাড়িতে বা তাদের নিজ গ্রামে ফেরত আসে। তো সেইখানে আসার পরে আমরা এই কুশিপাড়া একতা ক্রিয়া সংগঠনের যারা আপনার সদস্যবৃন্দ আছি তারার চোখে একটা জিনিস খুব মানে চোখে পড়ে যে আমাদের কুশিপাড়ার যে ধান কাটার যে হাওরটি রয়েছে সেই হাওরটিতে এই লকডাউনে পড়ে থাকা কিছু কৃষক তাদের আর্থিক অবস্থা একদমই ভেঙে পড়ে। তারা টাকার জন্য তারা তাদের এই সোনার ফসল আর এই এত আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের এই কল্পনা জল্পনার যে এতদিনের যে বুড়ো ধান তাদের ক্ষেত থেকে যে তাদের ঘরের তুলবে এরকম কোনো আশাই তাদের ভিতরে ছিল না, কারণ তারার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না যে 500-400 টাকা দিয়ে শ্রমিক নিয়ে তাদের ক্ষেত কেটে তাদের বাড়িতে নিয়ে তুলবে। দর্শক আমি এই মুহূর্তে আরো একজনের সাথে কথা বলতেছি। হ্যাঁ আপনার নাম? আমি মোহাম্মদ তাজউদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য। আমি ছুটিতে আছি বর্তমানে, ছুটিতে থাকা অবস্থায় আমিও করোনা ভাইরাসের যে প্রভাবটা বাংলাদেশে পড়ছে সারা বিশ্বে পড়ছে সেই জন্য ছুটিতে আসছি, আমার সঙ্গে বাড়িতে আছি। তবে বাড়িতে থাকা অবস্থায় এখন আমি নিজের কাজকর্ম করে পাশাপাশি দেখাশোনা করি, এর মধ্যে আজকে হঠাৎ করে আমি দেখতে আমার বাড়ি পাশে আমার বাড়ির পাশেই একজন দরিদ্র কৃষকের একটা ক্ষেত, কৃষকের নাম মাহতউদ্দিন। উনি অত্যন্ত হতদরিদ্র মানুষ, উনি 2 দিন আগে বলছিল যে আমার দানকে কীভাবে ঘরে নিব, বুঝতে পারি না। আমার গ্রামের ছেলেরা এরা ছাত্র মানুষ, এরা স্কুল কলেজে পড়ুয়া ছাত্র, আজকে এই করোনার জন্য স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আজকে ওরা নিজস্ব উদ্যোগে দেখতেছে কোথায় কাকে কৃষককে দরিদ্র মানুষকে কীভাবে হেল্প করে। এর পূর্বে ওরা বিভিন্ন ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গা থেকে আনা, চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বার সাহেবের কাছ থেকে নেয়, বড় বড় যারা একটু অর্থ সম্পদ আছে তাদের কাছ থেকে নিয়ে ছেলেরা বিতরণ করছে, আমি নিজে দেখেছি। এরা অত্যন্ত অ্যাক্টিভ, অত্যন্ত আন্তরিক ছেলেরা। আজকে এই ছেলেরা কোনোদিন এমন ছেলে আছে কোথাও কাছে তাদের সংসারটাকে কাছে ধরে না, হাতে কাছে ধরে নাই, দানকে এক মুঠি দান কাটে না, কিন্তু আজকে এই রৌদ্রে প্রকুট রৌদ্রের মধ্যে ওরা দান কাটতেছে সারাদিন, এই কৃষককে হেল্প করতেছে, কৃষকের যে দুঃখ বেদনাটা ওরা বুঝতে পেরেছে। ওরা যে এত সহজে বাংলাদেশের মানুষের দুঃখ বেদনা বুঝতে পারে এটা আজকে প্রমাণ করে দিচ্ছে। এত দরিদ্র, এত রৌদ্রের মধ্যে প্রত্যেকটা ছেলে রোজা অবস্থায় আজকে এই কাজগুলো করে দিচ্ছে। কৃষক এই অত্যন্ত খুশি, কৃষক আল্লাহর কাছে দোয়া করতেছে যে এই ছেলেরা একদিন অনেক বড় হবে। তা আমি পাশাপাশি আমি দেখি নিজেও আজকে এদের সাথে সংযোগ হয়েছি যে না এই কাজটাতে আমরাও থাকি। আমরা ওদেরকে বলতেছি যে তোমার যে কাজটা অত্যন্ত প্রশংসনীয়, এই কাজ তোমরা যে আজকে ছাত্র অবস্থা বুঝে নিছো, এই তোমরা যে তোমাদের বিবেক এত বড়, এত তোমরা একদিন অনেক বড় হবে। এই কাজের মধ্যে আরো অন্যান্য কাজের সাথে জড়িত আছে, অত্যন্ত ভালো কাজ করতেছে কৃষক আর অন্যান্য যারা আছে সবাই দেখতেছে। অনেকে গ্রামের মানুষ তারা বুঝে না, কিন্তু এই ছেলেরা চট করে দেখ সিদ্ধান্ত নিয়ে কাজে লাগছে, অত্যন্ত প্রশংসনীয় কাজ। সেই এরকম কাজ আমাদের কুশিপাড়া কেন সারা বাংলাদেশে সমস্ত জায়গা হইলে আমাদের বাংলাদেশ, সমস্ত বাংলাদেশটা অন্যরকম হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে কথা বলবো সংগঠনের একজন সদস্যর সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আশাদুজ্জামান ভাই, আপনি যে ওই যে সংগঠনের পক্ষ থেকে ওই কৃষক চাচার যে দানগুলি কেটে দিচ্ছেন, আপনি যে ওই দানগুলি বাড়িতে পৌঁছে দিচ্ছেন সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে, এক্ষেত্রে আপনার মনে কতখানি আনন্দ নিয়ে কেটে দিচ্ছেন এবং আপনার মনে কতখানি কষ্ট আছে দেশবাসীকে আপনি এই সম্পর্কে কিছু শেয়ার করেন। আমার মনে অনেক আনন্দ যে আমি করোনা ভাইরাসের জন্য বাড়িতে আছি। আমি ময়মনসিং আনন্দ মোহন কলেজের অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্র, বাংলা ডিপার্টমেন্ট। তো এখন করোনা ভাইরাসের জন্য কলেজ বন্ধ থাকায় আমি বাড়িতে আছি। সেই সাথে আমাদের বাড়িতে যে একটি সংগঠন আছে, যে কুর্শিপাড়া একতা ক্রীড়া সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে আমাদের গ্রামের মধ্যে যারা দরিদ্র, যারা করোনা ভাইরাসের জন্য তাদের ছেলেরা এখন চাকরি থেকে বিচ্যুত, যার জন্য কোনো টাকা পয়সা তাদের হাতে নেই, তারা কোয়ারেন্টাইনে আছে, বিভিন্ন শহরে আটকা পড়ে আছে, যাদের জন্য তাদের হাতে কোনো টাকা নেই, ধান কাটতে যে টাকা পারিশ্রমিক লাগে তারা দিতে পারে না, যার জন্য তাদের ধান জমিতে নষ্ট হচ্ছে। এর ফলে আমরা কিছু এলাকার যে সংগঠনের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য বিনা পারিশ্রমিকে আমরা তাদের ধানগুলো কেটে দিচ্ছি এবং তাদের ধানগুলো কেটে দিয়ে আমরা আনন্দিত এবং গর্বিত যে আমরা একটি মহৎ কাজ করতে পেরেছি। অর্থাৎ সামাজিক দূরত্বকে বজায় রেখে আপনারা যে কাজটা করতেছেন সেই কাজটা আপনাদের মনে কোনো কষ্ট নাই। দেশবাসীকে এটি বলতে চাচ্ছেন যে কোনো গরিব মানুষের পাশে কুর্শিপাড়া গ্রামে আপনারা অবস্থান করবেন। জি, আমাদের মনে কোনো কষ্ট নাই যে আমরা যে দূরত্ব, সরকার যে দূরত্ব বজায় রাখার জন্য বলেছে, আমরা দূরত্ব বজায় রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। যদি করোনা ভাইরাস নামক রোগ যদি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, তাহলে সরকারকে আমরা আহ্বান করব যে সরকার যেন এ সকল সমস্যা সমাধানে যাতে আমাদেরকে সকলকে যাতে আগের মতো যাতে চলতে পারি এই সুযোগ সুবিধা করে দেয়, এগুলি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে